আসসালামু আলাইকুম। বাঙালি কান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। বাঙালি কান কিচেনের আজকের রেসিপি বাটার চিকেন। বাটার চিকেন আমরা সবাই খেতে পছন্দ করি, আর তা যদি হয় রেস্টুরেন্টের চেয়েও মজা তাহলে তো কথাই নেই। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা ঘরে তৈরি করে নেন তাহলে রেস্টুরেন্টের থেকেও অনেক মজা হবে খেতে। বাটার চিকেন নান, রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব মজা লাগে। বাটার চিকেন তৈরি করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কথা আর বাড়াবো না, চলুন দেখে নিচ্ছি কীভাবে বাটার চিকেন তৈরি করছি। এখানে আমি চারটি বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা রান্না করব, যে কোনোভাবে কাটলেই হবে। আর এখানে আমি নিয়েছি হাড়ছাড়া বুকের মাংস 750 গ্রাম। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ম্যারিনেট করব। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/8 ভাগের 1 চা চামচ কমলা রং। এটা বাটার চিকেনের কালারটা সুন্দর করার জন্য সাহায্য করবে। মাখিয়ে নিচ্ছি, এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। তো আমি এখন ম্যারিনেট করতে রেখে দিচ্ছি, আধা ঘন্টা পর ফিরে এসেছি। আমি চুলাতে একটি হাঁড়ি দিয়েছি, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি টুকরো করা সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নরম করে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা আর কাজু বাদাম বেটে নিয়েছিলাম সেই পেস্ট। সাথে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণকে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু নরম হয়ে আসে। এখন একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গিয়েছে, এটার মধ্যে আর কোনো চাঙ্কি ভাবটা নেই। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা পিউরি করার জন্য একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এই পিউরিটাকে ছেঁকে নেব, কারণ এর মধ্যে টমেটোর স্কিনগুলা আর বিচিগুলা আছে, এটাকে সেপারেট করে নেব। এটা সেপারেট করলে তরকারির যে ঝোলটা আছে সেটা অনেকটা ক্রিমি হবে, খেতেও ভালো লাগবে। আর বাটার চিকেনের জন্য আমাদের এই রকম ক্রিমি ঝোলটাই দরকার। দেখুন এখানে এই বিচিগুলো আর টমেটোর স্কিন মিলে এতগুলো বের হয়েছে। তো আমি এখন টমেটোর পেস্টটাকে একটু মিশিয়ে নিচ্ছি, অনেকটাই ঘন হয়েছে। এটা দিয়ে এখন রান্না করব, সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এর মধ্যে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামের মধ্যে রেখেছি, মিডিয়াম আঁচে রেখেই আমি সবগুলো চিকেনকে ভেজে নেব। এই ভাজার কারণে চিকেনের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ফ্রাইং প্যান থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। সবগুলো চিকেন ভাজা শেষ হয়ে গিয়েছে,
এখন আমি আরেকটা প্যানের মধ্যে 6 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি আর এখানে বাটার দিতে হবে ঘি দিলে চলবে না আর যে টমেটোর পিউরেটা করেছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি যে চিকেনটা ভেজেছিলাম যে তেলগুলো বের হয়েছে আমি ওটা ব্যবহার করিনি কারণ ওটা দিলে বাটার চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই আমি আরেকটা পরিষ্কার ফ্রাইং প্যানের মধ্যে রান্না করছি এখন সেই ভাজা মুরগির মাংসগুলো আমি এই টমেটো পিউরের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি 2-4 চামচ লেবুর রস এখন আমি চিকেনটাকে টমেটো পিউরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ঢেকে দিয়ে রান্না করব প্রায় 20 মিনিটের মতন ফিরে এসেছি 20 মিনিট পর চিকেনটা একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে 1/4 কাপ দই দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় দইটা যদি এমনিতেই ঢেলে দেওয়া হয় তাহলে এটার মধ্যে চাকা চাকা থাকে আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি এখন আমি দই আর চিনিটা এই মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি আবারো এখন আমি এটাকে প্রায় 15-20 মিনিট ধরে রান্না করব ফিরে এসেছি 15 মিনিট পর আমি জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম মুরগির মাংসটা নরম হয়ে যাওয়ার জন্য মুরগির মাংসটা দেখতেই পাচ্ছেন গলে এসেছে নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে 1/3 কাপ ক্রিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ শুকনো করা মেথি শাক এটাকে হিন্দিতে কাসুরিও বলে সেই শুকনো মেথি শাক আমি 1/4 চামচ এর মধ্যে দিয়ে দিলাম ক্রিম আর শুকনো মেথি শাকটা এটার মধ্যে দিয়ে আমি 3-4 মিনিট একটু রান্না করে নেব 3-4 মিনিট পরে দেখুন বাটার চিকেনটা রেডি হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম একটি সার্ভিং ডিশের মধ্যে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে আর ঝোলটাও অনেক ঘন হয়েছে পরোটা রুটি পোলাও খিচুড়ি ভাত সবকিছুর সাথেই কিন্তু এই বাটার চিকেন খেতে অসাধারণ লাগে আমার ঘরের বাচ্চারা তো খুবই পছন্দ করে নানের সাথে তা আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমি ডেকোরেশনের জন্য এখানে 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য সাথে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আমি নিশু ইনশাল্লাহ ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ